আসসালামু আলাইকুম, বেসলেশন মেড ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আমি আছি আপনাদের সাথে অপূর্ব হোসেন রাকিব। আজকে আমি আপনাদেরকে দেখাবো মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন। সো বন্ধুরা, বেশি আলোচনা না করে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথাই বলতে চাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। সো তার জন্য আপনার সরাসরি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ঠিক এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে আপনার নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত এবং অ্যাকাউন্ট তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা ঠিক এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের মালিকানা এবং নিয়ন্ত্রণ। সো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে মেমোরিয়াল করার প্রতিক্রিয়া সংক্রান্ত সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট স্মারক সম্বন্ধে। সো এর জন্য আমি সরাসরি নিচে চলে যাচ্ছি। এর জন্য আমি সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম। এসে দেখতে পাচ্ছেন এখানে মৃত্যুর পর মুছে দিন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। সো এখানে লেখা আছে মৃত্যুর পরে মুছে দিন। আপনি যদি আপনার অ্যাকাউন্ট মোছার জন্য বেছে নেন, তাহলে যখন কোনো ব্যক্তি আপনার যখন কোনো ব্যক্তি আমাদের জানাবেন যে আপনি মারা গেছেন, আমরা তখন আপনার সব বার্তা, ফটো, পোস্ট, মন্তব্য, প্রতিক্রিয়া ও তথ্য সঙ্গে সঙ্গে চিরস্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে দেব। কেউ আপনার প্রোফাইল দেখতে পারবে না। আমরা শুনেছি যে স্মারক অ্যাকাউন্ট লোকজনের ক্ষেত্রে মৃত ব্যক্তিকে স্মরণ করার জন্য সান্ত্বনার জায়গা হতে পারে। আপনার বন্ধু ও পরিবারের সাথে আপনার অ্যাকাউন্ট মোছার সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অথবা না। ঠিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ অথবা না। তো আপনি যদি মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান সরাসরি, তো এর জন্য আপনি সরাসরি এখানে হ্যাঁ মৃত্যুর পর মুছে দিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ করুন, এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার নিশ্চয়ন করতে বলবে। সো এখান থেকে আপনি সিম্পলি নিশ্চিত করুনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি আপনার একজন বন্ধু কিংবা আপনার রিলেটিভকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার মৃত্যুর পরে সে ফেসবুককে নোটিফাইড করবে। সো আপনি চাইলে বেছে নিতে পারেন, তা নাহলে আপনি সরাসরি এখান থেকে এড়িয়ে যানে ক্লিক করতে পারেন। সো আমি যেহেতু কাউকে সিলেক্ট করবো না, তাই এড়িয়ে যাওয়ানে ক্লিক করলাম। সো এখান থেকে আমি এখন ব্যাকাচ্ছি। ব্যাকাচার পরে আমি হোমে চলে যাচ্ছি, নিউজ ফিডে চলে আসলাম। এখন আপনার মৃত্যুর পর কীভাবে ফেসবুক আপনার মৃত্যুর নিউজটি পাবে, তার জন্য সরাসরি এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ফেসবুক আপনার মৃত্যুর পরে নোটিফিকেশনটি পেয়ে যাবে। যখনই আপনি মৃত্যুবরণ করবেন, আপনারা জানেন যে মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করা হয়। আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভ কেউ না কেউ আপনার মৃত্যুর খবরটি পোস্ট করবে। তখন যখন সে এভাবে আপনাকে মেনশন করবে, ঠিক তখনই ফেসবুক আপনার মৃত্যুর খবরটি পেয়ে যাবে। তারপরেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরস্থায়ীভাবে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে। এই সেটিংসটি যদি আপনি আগে করে রাখেন, তাহলে মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে চিরস্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামীতে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।